আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরজিরফান মাহমুদ রাজ। আপনারা দেখছেন আরজিরফান ব্লগ। তো আরজিরফান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের 29 নম্বর ব্লগ ভিডিও। তো আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো আজকে যে বিষয় বা যে টপিক নিয়ে আজকে আমার যে ব্লগ ভিডিওটা, সেটা হচ্ছে এর আগে একটা ভিডিও বানাইছিলাম অনেকদিন আগে, সেখানে আমি দেখাইছিলাম যে আমাদের এলাকায় সরকারি একটা অনুদান আসছে এবং সেখানে অসহায় দরিদ্র যারা ভূমিহীন আছে তাদের জন্য থাকার একটা ব্যবস্থা করে দেবে সরকার, এবং সেখানে কিন্তু 30টা ঘর কিন্তু পাশ হয়েছে। তো সেখানে 30টা ঘর দেওয়া হয়েছে। তো সেখানে দেখাইছিলাম যে আমি দেখাইছিলাম যে আপনাদের যে সেখানে কাজ করতেছিল ঘরের যে কাজগুলো সেগুলো শুরু করছিল সবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেখানে সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে এবং সম্পূর্ণ অনেক সুন্দর সুন্দর ঘর সেখানে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো এখানে মোট টোটালি 30টা ঘর কিন্তু দেখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে সুন্দর রাস্তাটা, এটাও কিন্তু সরকারিভাবে করা হয়েছে। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা দেওয়া হয়েছে তাদের যাতায়াত ব্যবস্থার জন্য। তাদের দেখতেই পাচ্ছেন এখানের যারা আশেপাশের যারা মানুষ আছে, আশেপাশে যাদের বাড়িঘর আছে, তো তাদেরও কিন্তু এই ফ্যাসিলিটিটা তারাও কিন্তু পেয়েছে। কিন্তু তো এক কথায় আমরা যতটুকু দেখছি এই জায়গা সম্পর্কে, আমাদের যতটুকু ধারণা আছে, এটা কিন্তু খুব বেশি একটা দূরের ডিস্টেন্সের আমাদের বাসা থেকে না, আমাদের বাসার থেকে অনেকটা দূরে। সো এখানে আমরা যতদূর দেখছি ছোটোবেলা থেকে, এখানের যাতায়াত ব্যবস্থা খুব বেশি একটা ভালো ছিল না যদিও। তো যাই হোক, এই সরকারি এই যে প্রজেক্ট বা এই যে উদ্যোগটা নিচ্ছে সরকার, তো এই উদ্যোগের কারণে কিন্তু রাস্তাঘাট অনেক জায়গা অনেক উন্নত হয়েছে রাস্তাঘাটের। আর বেশিরভাগ ক্ষেত্রেই এখন আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় দেখি যে আগের থেকে, আগের তুলনায় কিন্তু রাস্তাঘাট অনেকটা বেশি হয়েছে আর অনেক সুন্দর করে রাস্তা করা হয়েছে, মানে মানুষের যাতায়াত ব্যবস্থার জন্য। যেখানে মানুষের যাতায়াত করতে অসুবিধা হতো, দেখা যাইতো যে অনেক নৌকায় পার হইতে হইতো, তারপর নৌকার মাধ্যমে পার হইতে হইতো, তারাও কিন্তু এখন পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাতায়াত ব্যবস্থা করতেছে, সেখানে গাড়ি চলাচল করতেছে। তো এক কথায় আগের থেকে আমাদের দেশের যে উন্নত রাস্তাঘাটের যে উন্নতির অবস্থাটা, সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে খুব বেশি একটা মানুষজন আসা যাওয়া করতো না, রাস্তাঘাট খুবই খারাপ ছিল আর সেরকমের নৌকায় পার হইতে হইতো, কিন্তু এখন আর সেটা করা লাগতেছে না। এখন রাস্তাঘাট উন্নত হওয়ার ফলে কিন্তু তারা এখন পায়ে হেঁটেই পার হইতেছে এখান দিয়ে। সো মোটামুটি সরকার যে উদ্যোগটা নেছে এখন রাস্তাঘাটের ব্যাপারে, আমি সেটাকে সাপোর্ট করি, সেটা অনেকটাই ভালো হয়েছে মানুষের জন্য, যাতায়াত ব্যবস্থার জন্য। তো আজকে কিন্তু আমরা সেখানে যাইতেছি দেখার জন্য যে সেখানে ঘর বাড়িগুলো কীরকমের হয়েছে, সেটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করবো। তো এই জন্য মূলত ভিডিওটা করা। তো সেখানে যাইতেছি আমরা এখন। তো এটা হচ্ছে সেই আমার প্রথম ব্লগের এক, যেখানে পদ্মা সেতুর একটা ব্লগ বানাইছিলাম, তো সেইটা সেখানে আমরা মূলত এখানে প্রতিনিয়ত আসি এবং এখানে এসে কিন্তু প্রতিনিয়ত বিকেলের দিকে আড্ডা দিই, কারণ এখানের পরিবেশটাই অন্যরকমের থাকে বিকেলের দিকে। তো এখন আমরা যাইতেছি সেইখানে যে দেখি সেখানের ঘরবাড়িগুলো কেমন করা হয়েছে। তো এটা হচ্ছে সেই সেই ঘরগুলোর পাশের একটা পুকুর, অনেক বড় একটা পুকুর, এখানে সরকারিভাবে তাদের গোসল করার জন্য ঘাটটা দেওয়া হবে। তো এটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গার কথা আমি বলছিলাম আপনাদের, যেখানে সরকারি অনুদান দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা সারিতে কিন্তু ঘর আছে, 6টা করে ঘর কিন্তু দেওয়া হয়েছে এক একটা সারিতে। তো এখানে টোটালি 30টা ঘর আছে। তো আমরা একটা ঘরের মধ্যে গিয়ে দেখবো যে এখানে ঘরের মধ্যে কী কী কীরকমের কী করা কাজবাজ করা হয়েছে, তাদের থাকার জন্য কীরকম কী ব্যবস্থা করা হয়েছে, কী করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম দিকে একটা জানলা দেওয়া আছে, পশ্চিম দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা জানলা দিছে এখানে, তো তাদের মানে আলো বাতাস তাদের ঘরে প্রবেশ করার জন্য। তো এটা হচ্ছে ঘর, মানে ঘরের ভিতরে আর কি, ঘরের ভিতরে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আর কি ই করা হয়েছে, মানে একটা ফ্যামিলি, আসলে একটা ফ্যামিলি সুন্দরভাবে এখানে থাকতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে ঘরের উপরের দিকে, দেখেন উপরে কিন্তু পাটাতন এর সিস্টেম করা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন উপরে, আর
এটা হচ্ছে দেখেন এখানে যে কাজবাজগুলো করা হয়েছে সেটা অনেকটাই উন্নত মানের ভাবে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরের দরজা, আর এই দরজাটা আমরা একটু দেখব ধরে আসলে দরজাটা কেমন হয়েছে। তো দেখেন দরজাটা কিন্তু অনেক ভালো মজবুত একটা দরজা হয়েছে, তো অনেক ভালো হয়েছে দরজাটা, অনেক লোহা দিয়ে আর কি তৈরি হয়েছে ভালো লোহা দিয়ে। তো দেখেন এই যে ভিতরে আমরা একটু ভিতরের দিকে যাব, এটা হচ্ছে ঘরের মেঝে, তো এটা অনেক বড়। তো এটা হচ্ছে ঘরের পাশের আরেকটা মেঝে, তো এটা হচ্ছে ঘরের আরেকটা রুম। তো এই রুমটাও দেখেন অনেক বড়, কিন্তু বড়সড়। তো এই রুমের সামনে একটা কিন্তু জানলা আছে, দেখতে পাচ্ছেন ঘরের রুমের সামনে একটা জানলা আছে, আর এটা অনেক বড় একটা ঘর। এটার টোটালি এই ঘরটার মধ্যেও দেখতে পাচ্ছেন চারটা জানলা আছে, দেখতে পাচ্ছেন এই যে আর একটা জানলা, চারটা জানলা আছে এখানে। তো আমরা এখন ঘরের অন্য অন্য খানে কি রয়েছে তো সেটা এখন দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে আর একটা দরজা, টোটালি ঘরের মধ্যে কিন্তু সামনে একটা দরজা, তারপরে ঘরের ভিতরে আর একটা দরজা। তো এটা মোটামুটি ভালোভাবে তৈরি করা হয়েছে, ভালো লোহা দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে কিচেন, তো কিচেনের এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কিচেনের এখানে জানলা দেওয়া হয়েছে, এখানেও জানলা দেওয়া হয়েছে। তো দেখেন এটা কতটা প্রফেশনালিভাবে করা হয়েছে, একটা ফ্যামিলির জন্য অনেক সুন্দরভাবে এখানে থাকতে পারবে। এটা হচ্ছে জানলার ই সিক বা ওই লোহা, তো এটা অনেক মজবুত, অনেক মোটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে তার পাশে আর একটা দরজা, তাদের প্রয়োজনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে তারা, এখানে দিয়ে তারা বের হইতে পারবে, তারপর এখানে দিয়ে তারা তাদের ঘরের টুকিটাকি ময়লা সেটাগুলো এখান দিয়ে ফেলাইতে পারবে। তো এটার জন্য এখানে মূলত একটা দরজা করা হয়েছে। তো টোটালি ঘরের কিন্তু তিনটা দরজা, তিনটা। তো এখন এটা হচ্ছে ওয়াশরুম, মানে বাথরুম। তো দেখেন ঘরের সাথে অ্যাডজাস্ট করা, তো অ্যাডজাস্ট করা বাথরুম দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এখানে যে বাথরুমের যে দরজাটা সেটাও কিন্তু অনেক মজবুত, এবং এটা আরএফএলের তৈরি, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো মোটামুটি সব মিলিয়ে এই যে যে ঘরটা দেওয়া হয়েছে সরকারিভাবে, তো এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য পারফেক্ট থাকার জন্য একটা ঘর, মানে এক ছেলে এক মেয়ে বা এরকমের টাইপের যে ফ্যামিলিগুলো থাকে, খুব সিম্পল খুব ছোটো ফ্যামিলি, তো তাদের জন্য কিন্তু এখানে থাকার জন্য বেস্ট একটা ঘর। তো এখানে আসার পর থেকে আমার খুব ভালো লাগতো সেটা ভেবে যে আসলে যারা ভূমিহীন, যাদের জমি নেই বা ঘর বাড়ি নেই, তারা এখানে থাকতে পারবে। তো একটা অসহায় ফ্যামিলির জন্য সরকারের যে কাজগুলো করতেছে সেটা আসলেই খুব প্রশংসনীয়, এটার প্রশংসা করতে হবে। তো এই যে যে সরকার এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে, আসলে আমার খুব ভালো লাগতেছে যারা অসহায় ভূমিহীন দরিদ্র আছে তাদের থাকার জন্য সরকার ব্যবস্থা করে দিতেছে। তো সরকার কিন্তু তাদের থাকার জন্য এখানে সকল প্রকার তাদের সুযোগ সুবিধা কিন্তু দিতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে তাদের জন্য, প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু বৈদ্যুতিক বিদ্যুৎ দেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরের জন্য। এখানে 30টা ফ্যামিলি থাকবে, তো 30টা ফ্যামিলির জন্য কিন্তু সরকার এখানে বিদ্যুৎ দিতেছে, এবং তাদের থাকার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই 30টা ঘরের জন্য কিন্তু 6টা বৈদ্যুতিক খুঁটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং তাদের জন্য সব প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আলাদা আলাদা করে মিটার এখানে দেওয়া হয়েছে। তো এখানে সরকারিভাবে কিন্তু এখানে শুধু বৈদ্যুতিক সাপ্লাই করা হয় নাই, বৈদ্যুতিক লাইন প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা কিন্তু বৈদ্যুতিক লাইন করা হয়েছে, এবং প্রত্যেকটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে 30টা ফ্যামিলি আছে, তো তাদের কিন্তু এখানে সুযোগ সুবিধা যেরকমের পানির যে অভাবটা আছে সেটা পূরণ করার জন্য কিন্তু সরকার এখানে 30টা ফ্যামিলির জন্য কিন্তু 3টা টিপ টিউবওয়েল কিন্তু এখানে দিছে। তো দেখতে পাচ্ছেন সরকার তাদের এখানে সব সুযোগ সুবিধা কিন্তু, তাদের সব চাহিদা কিন্তু সরকার এখানে পূরণ করতেছে, তাদের থাকার জন্য খাবার জন্য যে পানির প্রয়োজন সেই পানির পর্যন্ত কিন্তু সরকার ব্যবস্থা করে দিতেছে। এখানে কিন্তু এই 30টা ফ্যামিলির জন্য কিন্তু 3টা ডিপ টিউবওয়েল কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তার মধ্যে একটা ডিপ টিউবওয়েলে আমি আপনাদের দেখাচ্ছি, তো এটা হচ্ছে একটা ডিপ টিউবওয়েল। তো এখানে কিন্তু 3টা ডিপ টিউবওয়েল দেখা মানে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ডিপ টিউবওয়েল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রত্যেকটা ঘর কিন্তু এখানে সারিবদ্ধভাবে করা হয়েছে, কারো সাথে কারো মানে গ্যাঞ্জাম বা সৃষ্টি এরকমের কোনো কিছু হবে না। তো প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আলাদা আলাদা একটা বাথরুমের যে মলমূত্র স্থান সেটা কিন্তু তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, সেটাই ছিল আমাদের এলাকার সরকারি অনুদানের একটা ভিডিও, যেটা সরকার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। তো ভাবলাম যে এই প্রজেক্টটা নিয়ে একটা ভিডিও করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন, প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।